নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল ফিউশন। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, মনোবিদ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশু কিশোরদের যে যৌনতার সমস্যা, সে ব্যাপারে বাবা মার কর্তব্য। আমাদের এই যে ব্যাপারটা, যে শিশু কিশোরদের যে যৌনতার সমস্যা, এটা নিয়ে আমরা একটু আগেও আলোচনা করেছি আমার কয়েকটা এপিসোডে। আমি ব্যাপারটাকে পুরোটা বোঝানোর চেষ্টা করেছি। কিছু কিছু জায়গা আমরা জানি, আমরা চাই বা না চাই এই আমাদের বাবা মারা এই সমস্যা নিয়ে কিন্তু ভুগছেন এবং আমাদের কাছে আসছেন, জানাচ্ছেনও। আমরা কিছু কিছু প্রশ্ন এই ব্যাপারেও পাচ্ছি। কথাটা হলো যে অনেকেই জানতে চাইছেন যে আমরা এই ব্যাপারগুলো কী করতে পারি। আমি যেটা বলি সেটা হচ্ছে, মনে রাখুন এক নম্বর, যে আমাদের ছেলেমেয়েরা আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে বা 30 বছর আগে যে অবস্থাটা ছিল তার থেকে এখন অনেক বেশি, আমরা যদি ইংরেজিতে বলি এক্সপোজড। এক্সপোজড মানে তারা অনেক বেশি এই ধরনের, এই যে যৌনতার যে বিভিন্ন আনুষঙ্গিক সেই ব্যাপারগুলোর ছোঁয়া তারা বেশি অনেকটা পাচ্ছে। এবার তাতে ভালো হোক বা মন্দ হোক সেটা পরের কথা, কথাটা যেটা সেটা হচ্ছে যে এটার থেকে বার করে নিয়ে আসা তাদের, বা এটাকে তাদের আটকে রাখার চেষ্টা বাবা মা অনেক সময় করেন, সেটা করে বোধহয় খুব লাভ নেই। কারণ অনেককেই বলতে শুনি আমরা যে টিভি কন্ট্রোল করছি, মোবাইল বন্ধ করছি, দেখা গেছে আমাদের অভিজ্ঞতা এত বছরে আমরা কিন্তু বলবো যে টিভি মোবাইল বন্ধ করলে একটা সময় দেখা যায় যে তার কিছু বিপরীত উল্টো ব্যাপারটা হতেই থাকে। অর্থাৎ ভেতরে ভেতরে একটা অস্থিরতা, রাগ জন্ম নেয়, যেহেতু অন্য বাচ্চারা করছে, আমার বন্ধুরা করছে, আমি স্কুলে জানতে পাচ্ছি, এবার সেই জায়গাটা ভেতরে ভেতরে থেকে যায়, পরে বিরক্তির জায়গাটা বেরিয়ে এলো কোনো একটা সময়, সেটা বাবা মার উপর রাগ হয়ে, পড়াশুনো না করার ব্যাপার হয়ে, এই ধরনের ব্যাপার হয়। কাজেই ওই রাস্তাটা না গিয়ে আমি বলি যে এক্সপোজার তো সব রকমভাবে হচ্ছে, অর্থাৎ খবরের কাগজের পাতার থেকে শুরু করে, খবরের কাগজের সঙ্গে যে ছবিগুলো আসে সেখান থেকে শুরু করে, টিভির বিজ্ঞাপনের থেকে শুরু করে, আমাদের অন্য ধরনের ইন্টারনেটে তো কথা আমরা জানি যে এমনকি এমনও হয়েছে যে আমি জানি আমার কাছে এসে বাবা বা মাকেও একজনও বলছেন যে বাবা মা এসে বলছেন যে বাবা কোনো সময় মোবাইল রেখে গেছেন এবং ছেলে সেই মোবাইল নাড়াচাড়া করতে গিয়ে আবিষ্কার করেছে কিছু অন্য ধরনের ছবি যেগুলো বাচ্চার দেখা উচিত নয়। অর্থাৎ এই যে ধরনের সমস্যাগুলো, যেই সমস্যাগুলো কিন্তু আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে, 30 বছর আগে ছিল না, কিন্তু এখন এগুলো হচ্ছে, আমাদের এগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। অর্থাৎ আমাদের বড়রা, আমরা এমন কিছু আচরণ করে ফেলছি এখন অনেক সময় যেগুলোর কাছাকাছি বাচ্চারা রয়েছে এবং তারা কিন্তু সেই ইনফ্লুয়েন্সটা পাচ্ছে। কথাটা হচ্ছে বাবা মারা কী করতে পারেন। একটা তো হচ্ছে, আমি মনে করি ওভার সেন্সিটিভিটি যাকে বলে, ওভার সেন্সিটিভিটিটা কমানো দরকার। অর্থাৎ দেখবেন লক্ষ্য করে যে যৌনতার ব্যাপারে আমাদের আগেকার সমাজে কিন্তু একটা ওভার সেন্সিটিভিটির মতো ব্যাপার ছিল, সেটা কমানোর জন্য অন্য পদ্ধতি ছিল। আমাদের অনেক সময় নানা রকমের, ধরুন মানসিক জোর বাড়ানোর যোগ ব্যায়াম থেকে শুরু করে রিলিজিয়াসনেস, হ্যাঁ, বা এই ধরনের ব্যাপার ট্যাপারে গুরু এই ধরনের জিনিসের উপর গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এখনকার দিনে আমার মনে হয় সেন্সিটিভিটি কমানোর যে জায়গাগুলো সেগুলো ওই রাস্তাতে যাওয়া হয়তো কেউ যেতেই পারেন বা চেষ্টা করতে পারেন। কিন্তু আমি বলি যে আমরা যেটা বলি হ্যাবিচুয়েশন টেকনিকটা একটু শুরু করুন। আমি আজকে এই ব্যাপারটা নিয়ে এই কথাটাতেই বলবো। এবং দেখুন, আমরা যে কোনো জিনিসে বলেছি সাধারণভাবে, খুব সাধারণ এক্সাম্পল দিয়ে বলি যে আপনি যখন চারদিক নিস্তব্ধ, হঠাৎ আপনি একটা জোরে শব্দ শুনলেন, আপনি চমকে উঠবেন। এইবার এই জোরে শব্দটা একবার হয়ে যদি থেমে যায়, আবার অনেকক্ষণ বাদে হয়, তাহলে আপনি আবার দ্বিতীয়বার চমকাতে পারেন। কিন্তু এই জোরে শব্দটা যদি পরপর হতে থাকে, হয়তো 15 সেকেন্ড বাদে বা 10 সেকেন্ড বাদেই হতে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছেন, অর্থাৎ অভ্যস্ত হয়ে যাচ্ছেন এবং আপনি ততটা বেশি চমকাচ্ছেন না। আমাদের এই বাচ্চাদের এই যৌনতার ব্যাপারে অভ্যস্ত করে তোলার এই যে ব্যাপারটা, যেটা আমি বলছি তার যে মন্ত্রটা হচ্ছে এইটাই, যে তাদেরকে খানিকটা অভ্যস্ত করে তোলা এই ধরনের জিনিসে। তাহলে কীভাবে সেটা করতে পারেন? অর্থাৎ তাদেরকে লিমিটেড এক্সপোজার কিছু কিছু দেয়া। সাধারণতভাবে আমরা যেটা আমি আগে খুব ব্রিফলি বলেছিলাম, শুরু করুন যে তাদেরকে
স্কুলের ক্লাসের যে বায়োলজি ক্লাস করা হয় বা এই ধরনের যৌন শিক্ষার যে ক্লাস করা হয় তার উপরে নির্ভর করবেন না। আমি প্রত্যেক বাবা মাকে বলবো তাদের নিজেদের বাড়িতে কিন্তু নিজেরা এটা করুন, এবং পারলে সপ্তাহে দুদিন বা তিন দিন এই ব্যাপারে তাদের কিছুটা সময় করে ব্যয় করুন, যাতে বাচ্চাদের সঙ্গে খোলাখুলিভাবে এই জিনিসগুলো আলোচনা করা যায়। খুব সাধারণভাবে আমি যেটা বলেছিলাম যে অ্যানিমাল রিপ্রোডাকশন অর্থাৎ যে জন্তু জানোয়ার তারা কীভাবে বাড়ে, তারা কীভাবে তাদের কীভাবে বাচ্চা হয়, এই জায়গা থেকে শুরু করে মনে রাখবেন আপনার কাছে কিন্তু ইন্টারনেট আছে, আপনার কাছে ইউটিউব আছে, ইউটিউবের মতো এই ধরনের প্রোগ্রামিং আছে যেখানে আপনি কিন্তু দেখাতে পারেন একটা বাচ্চাকে, অর্থাৎ আপনি কিন্তু বলবো বাচ্চাকে দেখান কোনো কোনো সময় যে একটা অ্যানিমালের কী করে বাচ্চা হয়, সেটা ছোটো পাখির থেকে শুরু করুন, আরও ছোটো অ্যানিমাল থেকেও দেখাতে পারেন যে একটা অ্যানিমাল থেকে কীভাবে অনেকগুলো অ্যানিমাল তৈরি হচ্ছে, এবং সেটা ক্রমশ বড়োর দিকে নিয়ে আসুন। অর্থাৎ আমি বললাম যেমন ছোটো জন্তু জানোয়ার, ছোটো পাখি, কুকুর কি গরু ভেড়া, অন্য কোনো জন্তু জানোয়ার, এরকমভাবে আস্তে আস্তে তাকে কিন্তু খানিকটা এক্সপোজার দিন। অর্থাৎ আমি আগেও এই কথা বলেছি, চমকের ব্যাপারটা যেন তার কমতে থাকে, যত সে চমক কমবে তত কিন্তু তার এই ব্যাপারে কৌতূহল কমতে থাকবে, কৌতূহল যত কমবে তত সে ওই দিকে তার মনোসংযোগ কমবে, এবং সে তার এফেক্টিভ টাইমটা যেটা সেটা ওইভাবে নষ্ট করবে না, তার পড়াশোনার দিকে নিয়ে আসতে পারবে। আমাদের এই প্রোগ্রামটা আপনারা দেখতে থাকুন বেঙ্গল ফিউশনে, ভবিষ্যতেও আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করব, দেখতে থাকুন, আমরা এই ব্যাপারে ভবিষ্যতে আপনাদের কাছে আবার আসবো। আপনাদের যা যা প্রশ্ন আছে আপনারা আমাদের কাছে পাঠান, সাধ্যমতো নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।